ওয়েলকাম টু শর্মিস বাঙালিয়ানা, যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি, তাও আবার খুব ইজি স্টেপে। আরো নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। এই ডালটা বানানোর জন্য আমি এখানে এক কাপ মসুরের ডাল নিয়েছি। ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব দু তিনবার। ডালটা দেখো দু তিনবার খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ডালটাকে সেদ্ধ করে নেব লো মিডিয়াম ফ্লেমে। ডালটা এখানে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এবার ডালটাকে আমি খুব ভালোভাবে একটু ঘুটে নিচ্ছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি দু থেকে তিন চামচ মতো। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে এসেছে, একটা শুকনো লঙ্কা আমি চিরে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এক চামচ রাঁধুনি, দু চারটে রসুন একটু হালকা ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে লাল করে কিন্তু ভাজতে হবে। তো দেখো পেঁয়াজ আর রসুনটা এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এবার দিচ্ছি হাফ চামচ হলুদ, নুন দেব স্বাদ মতো। এবার সেদ্ধ করা ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পাটিটা ধুয়েই অল্প একটু জল অ্যাড করছি। ডালটাকে খুব ভালোভাবে মিক্সড করব, আর এটাকে ফুটিয়ে নেব দুই থেকে তিন মিনিটের জন্য হাই ফ্লেমে। তো ডালটা এখানে হয়ে এসেছে, আমি এর মধ্যে অ্যাড করছি ধনে পাতা কুচি। তো দেখো ডালটা আর 5 থেকে 6 সেকেন্ডের জন্য জাস্ট এইভাবে একটু নাড়িয়ে নিয়েই আমি এটাকে নামিয়ে নেব। এই ডালের রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, এর টেস্ট কিন্তু টোটালি ডিফারেন্ট হয়। জাস্ট এটাকে সার্ভ করো গরম গরম ভাত আর আলু চোখা দিয়ে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।